এখন তো রমজান চলছে তো এখন তো রোজা আছি আমরা ইফতারের পরে নিশ্চয়ই আমরা বাংলা সংস্কৃতির ঐতিহ্যের যে খাবার আসলে পান্তা ভাত অন্তত পক্ষে থাকবে ইলিশ না থাকুক বা থাকুক পান্তার সাথে ভর্তা খাবার ইচ্ছে আছে খুব ভালো লাগছে বাংলার নববর্ষের প্রথম দিনে এই সকালবেলার যে চারুকলার আয়োজন মঙ্গল শোভাযাত্রা সহ এই যে সকলের একটা কি বলবো সার্বজনীন উৎসবের একটা অবতারণা একেবারে সকাল থেকে এটা খুব উপভোগ করছি একদম পরিবারের সবাইকে নিয়ে এবং পুরো দেশের মানুষকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ বাংলা নববর্ষ মানে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে প্রতি বছর পালিত হয় এবং এটি একটি সার্বজনীন উৎসব এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল ধর্মের লোকজন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই ধর্ম উৎসবে সামিল হয় এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দেশ ও জাতির মঙ্গলের জন্য একসাথে এই উৎসবে মিলিত হয় এবং এটা অবশ্যই সার্বজনীন উৎসব এবং এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গল শোভাযাত্রা হয়েছে সারা দেশব্যাপী হচ্ছে এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং এর ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও সুন্দরভাবে বজায় থাকবে এবং একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা সবার কাছে সবাইকে বাংলা নববর্ষ শুভেচ্ছা আজকে সারাদিনের পরিকল্পনা হলো আজকে যেহেতু রোজার মাস তো খুব বেশি ঘোরাঘুরি করবো না আর একই সাথে অনেক গরম পড়েছে একটা সারা দেশে একটা হিট ওয়েভ চলছে তো সেই জন্য আমরা খুব বেশি ঘোরাঘুরি করবো না আমরা এখন চারুকলার সামনে রয়েছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে দেখব এরপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করব এবং দুপুরের মধ্যেই বাসায় ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে।